অজয়, দামোদর এবং ভাগীরথীর মধ্যবর্তী স্থানে অম্বিকা কান্নার অবস্থান। এই অম্বিকা কান্নার পুরো ট্যুর আমার পরের ভিডিওতে থাকবে, শুধু আজকে আপনাদের জন্য থাকছে কালনা রাজবাড়ির ইতিহাস। উল্টো দিক দিয়ে ঢুকবেন, ঢুকে দেখবেন কালনা রাজবাড়ি। অষ্টাদশ শতাব্দীতে এই মন্দিরগুলি প্রতিষ্ঠা হয়, আর এই সময়টা ছিল কালনার সব থেকে গৌরবময় সময়। কালনা রাজবাড়ির প্রাঙ্গণে ঢুকে প্রথমেই বাম হাতে চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। এই মন্দিরটি মহাদেবকে অর্পিত। মন্দিরটি আকারে ছোট হলেও মন্দিরে টেরাকোটার কাজ আপনাদের মুগ্ধ করবে। দেব দেবী, মহাকাব্য এবং মন্দিরের গায়ে সুন্দরভাবে টেরাকোটার কাজ বিভিন্নভাবে বর্ণিত আছে। দেওয়ালে হাত দেওয়া বারণ, তবু আমি ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি, অসাধারণ। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রতাপেশ্বর মন্দিরের ছোট ছোট টেরাকোটার কাজ আপনাকে বিষ্ণুপুর স্মরণ করিয়ে দেবে। তারপর আরেকটু এগিয়ে বাম হাতে চোখে পড়বে রাসমঞ্চ। এই রাসমঞ্চটি একটু অন্য ধরনের, ছাদ নেই। আমার মনে হয় না পশ্চিমবাংলায় ছাদহীন রাসমঞ্চ আর কোথাও দেখতে পাওয়া যায়। রাসমঞ্চটি অষ্টভুজাকার। রাসমঞ্চটি ছাদহীন, জানি না ছাদ ভেঙে গেছে নাকি ছাদ কোনোদিন ছিলই না, তবে ছাদহীন রাসমঞ্চটি দেখতে খুবই সুন্দর। এই রাসমঞ্চটি 24টি পিলারের উপর দাঁড়িয়ে আছে, তারপর সামনে পাঁচিল দিয়ে ঘেরা লালজি মন্দির। রাসমঞ্চ থেকে সামনের দিকে এগোলেই লালজি মন্দিরের দরজা চোখে পড়বে। এই মন্দিরটি রাধাকৃষ্ণকে অর্পণ করা, 1739 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। দরজা দিয়ে ঢুকেই চোখে পড়বে একটি সুন্দর পালকি। এটি কালনা শহরের সব থেকে প্রাচীনতম মন্দির। এই মন্দিরটি তিনতলা আর 25টি চূড়া বিশিষ্ট। মন্দিরের সামনে চারচালা নাটমঞ্চ আছে, আর তাছাড়া মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবে। মন্দিরটির বয়স যে কত পুরনো সেটা এই পিলারগুলো দেখেই বোঝা যাচ্ছে। নতুন করে ওনাকে আর নিজের বয়স বলে দিতে হবে না। মন্দিরের গায়ে টেরাকোটার কাজগুলো একবার দেখুন। বিভিন্ন যুদ্ধ, রামায়ণ, মহাভারতের বিভিন্ন পর্ব এখানে খচিত আছে। আমি বলেছিলাম না আপনাদের যে এইখানে এলে বিষ্ণুপুরের মন্দির আপনাকে স্মরণ করিয়ে দেবে। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই চোখে পড়বে গিরি গোবর্ধন মন্দির। আমার চোখে এই মন্দিরটি বেশ অন্যরকম লেগেছে। চারচালার এই মন্দিরের চালে পাহাড়ের রূপ দেওয়া আছে, আর তাতে সাপ, মানুষ, কুমির, মাছ ও বাঘের মূর্তি দেখতে পাবেন। গিরি গোবর্ধন মন্দির থেকে বেরিয়েই দেখবেন রূপেশ্বর টেম্পেল, এটাও শিবকেই অর্পণ করা আছে। আর তার থেকে এগিয়ে দেখবেন পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরটি 5টি আটচালা বিশিষ্ট, 19 শতাব্দীতে এই মন্দিরটি তৈরি করা হয়। সামনে এগিয়ে বাঁহাতে দরজা দিয়ে ঢুকে পড়বেন, সেখানে দেখবেন বিজয় বৈদ্যনাথ মন্দির। সেটা পরে ঢুকছি, তার আগে ঢুকি কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। কালনা রাজবাড়ির শেষ ডেস্টিনেশন কৃষ্ণজি, কৃষ্ণচন্দ্রজি টেম্পল, কৃষ্ণচন্দ্রজি টেম্পল। ওকে চলুন। বিজয় বৈদ্যনাথ মন্দিরে আমি পরে যাব। এই মন্দিরের পাশ দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়ে যাব। আগে এই মন্দিরটা দেখে নিলাম। এই মন্দিরটি 1751 সালে তৈরি হয়। এই মন্দিরে মোট 25টি চূড়া আছে। এছাড়া মন্দিরের সামনে রয়েছে একটি সুন্দর একচালা বিশিষ্ট একটি মন্দির। এই মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য ছোট ছোট টেরাকোটার কাজ। চলুন মন্দিরের ভেতরে যাই, বিগ্রহ দর্শন করি আর টেরাকোটার কাজগুলোকে দেখি। চলো। দেখছেন এই খিলানগুলিতে কত ছোট ছোট টেরাকোটার কাজ। এটা হচ্ছে এই মন্দিরের বিগ্রহ রাধাকৃষ্ণ। এই মন্দিরের বাইরেও অনেক কাজ রয়েছে, চলুন গিয়ে দেখি। দেখছেন বিভিন্ন যুদ্ধের আর বিভিন্ন সময়ে রামায়ণ মহাভারতে কয়েকটা
পর্ব এখানে উল্লেখ করা আছে এক একটা খিলানে। এখানে একটা ছোট মন্দির আছে, খুব সুন্দর একটা মন্দির। দেখুন মন্দিরটার নাম হচ্ছে বিজয় বৈদ্যনাথ টেম্পল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার তিনটেই করতে ভুলবেন না।